কলকাতায় অগ্রানের শেষ দিক, গঙ্গার হাওয়ায় ভেসে আসছে শিশিরে উত্তুরে হাওয়া। 1856 সনের 7ই ডিসেম্বর দিনটি, 1263 বঙ্গাব্দের 23শে অগ্রায়ণ। আজ কলকাতার 12 নম্বর সুকিয়া স্ট্রিটের বাড়িতে বিপুল ভিড়। বাড়িটির গৃহস্বামী রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়। এত ভিড় কেন আজ সেই বাড়িতে? আজ সন্ধ্যায় সেখানেই যে হতে চলেছে এক সমাজ বিপ্লব, এদেশের প্রথম বিধবা বিবাহ। বিধবা বিয়ের প্রথম পাত্রী বর্ধমান জেলার পলাশডাঙ্গা নিবাসী ব্রহ্মানন্দ মুখোপাধ্যায়ের 15 বছরের বিধবা মেয়ে কালীমতি। মেয়েটির 8 বছর বয়সে বিয়ে হয়েছিল 50 বছরের এক কুলীন ব্রাহ্মণের সাথে। বিবাহের বছর ঘুরতে না ঘুরতেই সন্ন্যাস রোগে তার মৃত্যুর সাথে সাথে ব্রাহ্মণটি কালীমতি সহ আরও 10টি স্ত্রীকে প্রদান করে গেলেন অনিবার্য বৈধব্য। 7টি বিধবার বন্দোবস্ত হল কাশীতে। একটি অন্য এক আত্মীয়র সাথে ভ্রষ্টা হয়ে স্থান পেল রামবাগানের কুপল্লিতে। আর অন্য দুটির একটি অজ্ঞাত কারণে আত্মঘাতিনী হলেন, আর কালীমতি রয়ে গেলেন পিত্রালয়ে। এইরকম এক বিধবাকে বিয়ে করার সাহস দেখাবে কে? পাত্র জোগাড় করলেন ঈশ্বরের বন্ধুবর মদনমোহন তর্কালঙ্কার, খাটুরা গ্রামের বিখ্যাত কথক রামধন তর্কবাগীশের পুত্র, সংস্কৃত কলেজের কৃতি ছাত্র অধ্যাপক শ্রীশচন্দ্র বিদ্যারত্ন। এই বিয়ের জন্যে প্রায় 800 নিমন্ত্রণপত্র ছাপানো হয়েছে। নিমন্ত্রণপত্রটি রচনা করলেন এই তেজদীপ্ত ব্রাহ্মণ যুবক পণ্ডিতটি স্বয়ং। শ্রী লক্ষ্মীমণি দেব্যা সবিনয়ং নিবেদনং। 23শে অগ্রায়ণ রবিবার আমার বিধবা কন্যার শুভ বিবাহ হইবেক। মহাশয়রা অনুগ্রহপূর্বক কলিকাতার অন্তঃপাতি শিমুলিয়ার সুকিয়া স্ট্রিটের 12 সংখ্যক ভবনে শুভাগমন করিয়া শুভকর্ম সম্পন্ন করিবেন। পত্র দ্বারা নিমন্ত্রণ করলাম ইতি। আবারও একটি বিপ্লব, এবারে মায়ের নামে মেয়ের বিয়ের নিমন্ত্রণপত্র। সময়ের জাঁতাকলটিকে নিজের মেধা আর আত্মশক্তিতে তিনি ঘোরাচ্ছেন এখন। আগামীকালের ভারতবর্ষ তাকে বিস্তৃত হলেও কখনো অস্বীকার করতে পারবে না। বাবু কালীপ্রসন্ন সিংহ জমিদার তনয় হয়েও অন্য ধাঁচের বিদ্যানুরাগী সদ্য কৈশোর অতিক্রান্ত জমিদার পুত্রটি ইতিমধ্যে ঈশ্বরচন্দ্রকে গুরু মানে। এই বিয়ের জন্য আগে ভাগেই 2000 টাকা সে গুরু প্রণামী বাবদ দিয়েছে। আজ অবশ্য সে আসতে পারেনি ঠিকই, কিন্তু বিবাহ সভায় উপস্থিত আছেন বাবু দিগম্বর মিত্র, বাবু প্যারিচাঁদ মিত্র, রাজা জয়কৃষ্ণ মুখোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট জনেরা। এরাও এনেছেন যৌতুক ও বিবিধ দান সামগ্রী। সভা তদারক করছেন স্বয়ং বিদ্যাসাগর। শহর কলকাতার রাজপথ আজ মানুষে আচ্ছন্ন। সাহেব সার্জেন্টরা জনতা নিয়ন্ত্রণ করছে। রাত প্রায় 11টায় বর এলো। শুভলগ্নে কন্যাদান করলেন পাত্রের মা লক্ষ্মীমণি। বিয়ের সম্প্রদান আচার অনুষ্ঠানের পর একটু লেবুর শরবত খেলেন ঈশ্বরচন্দ্র। আজ তার মনটি বড়ই প্রসন্ন। সমাজের জগদ্দল পাথরটিকে একটু হলেও যেন সরাতে পেরেছেন। মনটা উন্মনা হয়ে যাচ্ছে থেকে থেকে। চোখের সামনে ভেসে উঠছে একটি দৃশ্য, নষ্টে মৃতে প্রব্রজিতে ক্লিবে চ পতিতে পতৌ পঞ্চ সাপৎসু নারীণাং পতিরণ্য বিধয়তে। এই যে টুলো পণ্ডিত, তুমি কি আদৌ অর্থটি জানো এই শ্লোকের? গর্গনার নলটা মুখ থেকে সরিয়ে ঈষৎ ভ্রুকুটি কুঞ্চিত করে প্রশ্নটা করলেন কলকাতার সর্বমান্য জমিদার রাধাকান্ত দেব বাহাদুর মহাশয়। একদা সংস্কৃতির শব্দকল্পদ্রুম প্রণয়নের সাথে সাথে বিবিধ সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে হিন্দু কলেজ প্রতিষ্ঠা, এমনকি সনাতন পন্থীদের নেতৃত্ব প্রদান করেছেন অবলীলায়। একরক্ষা পুরুষ তিনি নিজেও, নইলে রাধানগর নিবাসী আর এক যুগন্ধর পুরুষ যিনি কিনা একদা ছিলেন বন্ধুস্থানীয় সেই রাজা রামমোহনের সাথেও সমানে টক্কর দিয়েছেন সতীদাহ প্রথা উচ্ছেদের বিরোধিতা করে। যদিও সে খেলায় তিনি পরাজিত, বেন্টিং সাহেব রামমোহনের সুরে সুর মিলিয়ে ওই লোকাচারটিকে বেআইনি ঘোষণা করে দিয়েছেন। তবে তার প্রতাপ প্রতিপত্তি এখনো কমেনি। নবদ্বীপ ভাটপাড়া সহ কলকাতা শহরের অসংখ্য ব্রাহ্মণেরা তারই মাসহারায় আজও অন্নপান করে থাকেন।
বৈশাখের এক বিকেলে তিনি স্বয়ং শোভাবাজারের নাট মন্দিরে বসিয়েছেন এক বিতর্ক সভা। এইবারের বিষয়টা আরও সাংঘাতিক, বিধবা বিবাহ। পণ্ডিতটি যুবক বয়সী, অত্যন্ত মেধাবী ও নিরহংকারী, তবে আদর্শের খাতিরে মেরুদণ্ড টান টান করে রুখে দাঁড়াতে পারেন। পৃথ্বীদত্ত নাম ঈশ্বরচন্দ্র, সবাই তাকে বিদ্যাসাগর বলে ডাকে। সংস্কৃত কলেজে অতি অল্প বয়সে তিনি এই খেতাবটি অর্জন করেছেন। সাহেবদের ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা পড়ান আর সংস্কৃত কলেজে সামলান অধ্যক্ষের পদ। এর মধ্যেই তিনি নিজেকে নিযুক্ত করেছেন এক শাস্ত্র সাগর মন্থনে। বিধবা বিবাহের শাস্ত্রবাক্য সমর্থন সন্ধানে এত মাসের পরিশ্রমের পর তিনি অবশেষে পেয়েছেন পরাশর সংহিতায় এই সঠিক শ্লোকটি। আপনারা নিজেরাই পরাশরের দোহাই দিয়ে হিন্দু বিধবাদের ওপর যুগ যুগ ধরে এই অত্যাচার করছেন কেন? পরাশরই তো বলেছেন। বিদ্যাসাগর সিংহের মতো গম্ভীর গলায় বললেন, শুনুন তাহলে পরাশরের ব্যাখ্যাটি। শুধু আমি জানি না, আপনারা জেনেও না জানার ভান করে আছেন। ইচ্ছে করে যুগ যুগ ধরে ভুল ব্যাখ্যা করেছেন রাজা রাজবল্লভ তার বিধবা কন্যার পুনর্বিবাহ প্রদানে নবদ্বীপের নৈনায়িক মণ্ডলীর কাছে বিধান চেয়েছিলেন। তারাই এই শ্লোকটি উদ্ধার করেন, কিন্তু নদিয়ারাজ কৃষ্ণচন্দ্রের কূটরাজনীতিতে তারা সবাই উৎকোচ গ্রহণ করে এর অপবিখ্যাটি প্রদান করেছিলেন। 100 বছরেও সেই ভুল শোধরাতে কেউ এগিয়ে আসলেন না। শুনুন তবে, স্বামী যদি নিরুদ্দেশ হয়, মারা যায়, প্রব্রজ্জা বা সন্ন্যাস নেয়, ক্লিব বা জরাগ্রস্ত, পুরুষত্বহীন বা অক্ষম হয়, যদি পতিত হয়, তাহলে এই পঞ্চ প্রকার আপদে নারীর অন্য পতি গ্রহণ বিধেয়। এই উক্তি স্বয়ং পরাশরের। পণ্ডিত সভায় যেন বাজ পড়ল, পরাশরের এই ব্যাখ্যা করলে তো হিন্দু সমাজ ভেঙে পড়বে। পণ্ডিতেরা অতি কষ্টে একটি দুর্বল প্রতিপক্ষ যুক্তি খাড়া করলেন। তারা বললেন, পরাশরের এই শ্লোকে স্বামীর কথা বলা হয়নি, বলা হয়েছে বাগদত্ত পাত্রের কথা। 5টি আপদে কন্যাকে ওই পাত্রের হাতে না দিয়ে অন্য পাত্রের সঙ্গে তার বিয়ে দেওয়া যেতেই পারে, কিন্তু বিধবার বিয়ে ন অস্তি। রাধাকান্ত দেব বাহাদুর নিজে সংস্কৃতজ্ঞ পণ্ডিত, তিনিও সবিষয়ে চেয়ে তাকান যুবক ঈশ্বরচন্দ্রের তেজময় মুখের দিকে। তার মুখে ম্লান হাসি, কিন্তু সরাসরি কিছু বলতে যেন কোথায় ব্যথা পাচ্ছেন। না, পরিবর্তনের কাল এলে পুরনো বাতিল প্রথাগুলো খড়কুটোর মতো এভাবে ভেসে তো যাবেই। সেবারে রাজা এসে শুরু করেছিলেন, এবারে শেষ করবে বিদ্যাসাগর। নিশ্চুপ সভায় সিংহবিক্রমে গর্জে উঠলেন ঈশ্বরচন্দ্র, তবে শুনে রাখুন আপনারা, পরাশরে বিধবা বিবাহের কথা থাকুক বা না থাকুক, বিধবা বিবাহ হবেই, কারণ আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছি। তালতলা চটির ফটফট শব্দে শোভাবাজারের নাট মন্দিরে আসন্ন ঝড়ের ইঙ্গিত দিয়ে বেরিয়ে আসলেন। সিঁদুরদান আর বাকি মঙ্গলাচরণের পর লক্ষ্মীমণি মেয়ে জামাইকে নিয়ে দাঁড়িয়ে আছেন তার সামনে। মানুষটির দু চোখ আর জলে টলটল করছে। বজ্রাদপি লৌহ পুরুষটির হৃদয়ে এক বাঙালি কোমল মাতৃ হৃদয় লুকিয়ে আছে। নবদম্পতি গৃহদেবতা শ্রীধরকে প্রণাম করার আগে এসেছে জোড়ায় তার চরণ দুখানি ছুঁতে। তাদের জীবনে তারা জীবন্ত ঈশ্বর দর্শনে আজ ধন্য। এতক্ষণ তুমি শুনলে শ্যামাপ্রসাদ সরকারের অবধারিত অতীত ইবুকের অন্তর্গত ঈশ্বরকণা। আর তোমার সাথে ছিলাম তোমার বন্ধু আমি শ্রুতি। গল্প ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, লাইক করো, শেয়ার করো। যদি ইউটিউবে দেখছো এরকম আরও গল্প কবিতার জন্য তোমার মনের পাঠক হব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যদি ফেসবুকে দেখছো তোমার মনের পাঠক হব পেজটিকে লাইক এবং ফলো করে দিও। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্প কবিতার সাথে। ততক্ষণের জন্য বাই।